আসসালামু আলাইকুম বন্ধুরা বাজিগের খাবারকে আমরা আট ভাগে ভাগ করতে পারি এক নম্বর তেলযুক্ত দানাদার খাবার দুই নম্বর তেলবিহীন দানাদার খাবার তিন নম্বর সিড মিক্স প্রথম পর্বে এই তিন রকম খাবার নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি সো প্রথম পর্ব যদি আপনি না দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে প্রথম পর্বটি আগে দেখে আসুন উপরের আই বাটনে প্রথম ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন বক্সেও আপনার প্রথম পর্বের লিঙ্কই পেয়ে যাবেন অনুগ্রহ করে সেই ভিডিও আগে অবশ্যই দেখে আসুন না ছাড়া এই ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না আজকে এই ভিডিওটি আমরা আলোচনা করব বাকি পাঁচ রকম খাবার নিয়ে প্রথম ভিডিওর পর চার নম্বর খাবার হলো খনিজ জাতীয় খাবার আর পাঁচ নম্বর হলো এক ফুড এবং সফট ফুড ছয় নম্বর হল শাক সবজি এবং ফলমূল সাত নম্বর হলো পানি এবং সেলাই আট নম্বর হলো মেডিসিন তো যাই হোক সময় নষ্ট না করে এই পাঁচ রকম খাবারের আলোচনা এখানে করা যাক চার নম্বর খনিজ খাবার বা খনিজ জাতীয় যেগুলো খাবার আছে সেগুলো বলতে মূলত ভিটা ব্লক মিনারেল ব্লক ফিশ বা সামুদ্রিক ফেনা তারপর ট্রনিক ব্লক আর বাজিকার পাখি সাধারণত গ্রিড খায় না তাই গ্রিড বানানোর কোনো প্রয়োজন নেই আর তবুও যদি আপনার বাজিগার পাখি গ্রিড পছন্দ করে থাকে বা খেয়ে থাকে তাহলে গ্রিড দিতে পারেন ভিটা ব্লক এবং মিনারেল ব্লক এই দুটি নাম শুনে আপনারা বুঝতে পারছেন মূলত পাখির ভিটামিন এবং মিনারেলসের যদি অভাব দেখা দেয় তাহলে ভিটামিন এবং মিনারেলসের অভাব এই ভিটা ব্লক এবং মিনারেল ব্লক পূরণ করে থাকে মূলত ঋতু বদল পাখির ব্রিডিং করার প্রকালে বাচ্চা হওয়ার পরে এবং যদি পাখি বেশি বেশি অসুস্থ হয়ে পড়ে তখন আবার অসুস্থ থেকে সুস্থ হওয়ার পরে মূলত এই ভিটা ব্লক এবং মিনারেল ব্লক ইউজ করতে হয় আপনি চাইলে এগুলো সরাসরি খাসার এক কর্নারে ঝুলিয়ে দিয়ে রাখতে পারেন আবার সফট ফুডের সঙ্গে এগুলো মিক্স করেও খাওয়াতে পারেন তারপর আসা যাক টনিক ব্লক মূলত অন্যান্য সকল যেগুলো ব্লক আছে ভিটা ব্লক মিনারেল ব্লক ক্যাটল বনফিশ এগুলোর সংমিশ্রণকেই মূলত বলা হয় টনিক ব্লক আর এটির ব্যবহারবিধি এবং কার্যবিধি সব রকম মিনারেল ব্লক এবং ভিটা ব্লকের মতোই আর এটি সব থেকে বেশি উপযোগী অর্থাৎ টনিক ব্লকটি থেকে বেশি ব্যবহার করা হয় পাখির ব্রিডিংকালে এবং পাখিদের যখন বাবু হয় তখন তারপর আসছে যা ক্যাটাল বন ফিশ বা সামুদ্রিক ফেনা মূলত পাখির ক্যালসিয়ামের অভাব পূরণ করে এই খাবারগুলো বিশেষ করে পাখির ডিম দেওয়ার সময় এবং পাখিদের যখন বাবু হয় সে বাবু যাতে তাড়াতাড়ি বড়ো হয় তাদের বৃদ্ধি যদি দ্রুত হয় তখন এই ক্যাটাল বন ফিশ বা সামুদ্রিক ফেনা খুব ভালো কাজ করে সো ডিম দেওয়ার সময় এবং বাবু হওয়ার পরে অবশ্যই ক্যাটাল বন্ড ফিশ পাখিকে দিতেই হবে যাই হোক প্রথম পর্বে আমরা তেল মুক্ত এবং তেলযুক্ত দানাদার খাবারের আলোচনা করেছিলাম যেগুলো পাখির মূল খাবার আর এই খাবারগুলো থেকে পাখিরা মূলত তাদের প্রয়োজনীয় এনার্জি পেয়ে থাকে ভিটামিন মিনারেলস যেগুলো বলে সেগুলো পেয়ে থাকে আর যদি সেই সকল খাবার সঠিকভাবে পাখির প্রয়োজনীয় চাহিদা মেটাতে না পারে পাখির প্রয়োজনীয় যেগুলো চাহিদা আছে যেমন ভিটামিন মিনারেলস বা ক্যালসিয়াম সেগুলো খাবার যদি এগুলো পূরণ না করতে পারে তাহলে উপরে বর্ণিত এই খাবারগুলো যেমন ট্রনিক ব্লক ভিটা ব্লক মিনারেল ব্লক ক্যাটাল বনফিশ বা সামুদ্রিক ফেনা পাখির বাকি চাহিদাগুলোকেই কিন্তু পূরণ করে দিতে পারে আর তাই প্রতি শুক্রবার যেমন ধরুন এক শুক্রবারে আপনি দিলেন ভিটামিন ব্লক তারপরের শুক্রবারে দিলেন মিনারেল ব্লক তার পরের সপ্তাহে দিবেন আপনার ট্রনিক ব্লক এবং তার পরের সপ্তাহে ক্যাটাল বনফিশ বা সামুদ্রিক ফেনা যেটি বলুন সেটি আপনারা ইউজ করবেন এভাবে যদি আপনি প্রতি সপ্তাহেভাবে রাউন্ড করতে থাকেন এভাবে চালাতে থাকেন তাহলে কিন্তু পাখি রকম কোনো কিছু উপাদান পাখির মধ্যে মিস থাকবে না তারা একদম সুস্থ থাকবে তারা একদম চাঙ্গা থাকবে তাই এই খনিজ জাতীয় খাবার আপনারা ইউজ করতে পারেন প্রতি সপ্তাহে অন্তত একবার আর ডিম দেওয়া এবং বাচ্চা হওয়ার সময় এগুলো অবশ্যই প্রত্যেকটা দিনই আপনি পাখিদের খেতে দেবেন আর এসব ব্লকের ওপর বা এগুলো যেগুলো খাবার আমি বললাম এগুলোর ব্যবহার বিধি বা এগুলো কীভাবে আপনার ব্যবহার করতে হয় তাই ইউটিউবে সার্চ করে আপনি দেখতে পারেন বহু ভিডিও আছে তাই এর উপর আর বিস্তারিত লেকচার আর দিলাম না সেই ভিডিওগুলো ইউটিউবে সার্চ করে দেখে নেবেন যাই হোক ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম এগুলো কিন্তু মূল উৎস কিন্তু শাকসবজি বা ফলমূল সো আপনি যদি পাহিকে নিয়মিত শাকসবজি এবং ফলমূল খেতে দিতে পারেন তাহলে কিন্তু এই ব্লক মকের কোনো প্রয়োজন নেই বাট আপনি যদি সক্ষম না হন ফল ফুল বা শাকসবজি বা ফলমূল খাওয়াতে তাহলে এই ব্লকগুলো বা এগুলো আপনি ইউজ করতে হবে সো পাঁচ নম্বরে আছে ফলমূল এবং শাকসবজি বন্ধুরা ভিটামিন এবং মিনারেলসের প্রধান উৎস হল ফলমূল এবং শাকসবজি সো এখানে প্রশ্ন আসতে পারে আপনি কি কী ফল খাওয়াবেন বা কী কী ফল খাওয়াবেন না সো এর উত্তর হলো আপনি যে সকল ফলমূল বা শাকসবজি খেতে পারেন তা তাদের খেতে দিতে পারেন তবে তারা কিন্তু সব রকম শাকসবজি বা ফলমূল খাবে না আপনারা তাদের দিয়ে দিয়ে টেস্ট করবেন তারা কোন কোন শাকসবজি বা ফলমূল খায় সেটি দিবেন তবে এই খাবারগুলো দেওয়ার সময় লক্ষ্য রাখবেন হঠাৎ করে অনেক বেশি বা ভর পেট তাদের খাওয়ানো যাবে না তাদের একটু একটু করে অভ্যস্ত করতে হবে সেটা যেই ফলমূল বা শাকসবজি হোক না কেন নয়তো তাদের পেট কিন্তু খারাপ হয়ে যেতে পারে আর ফলের মধ্যে সাধারণত বেদে না আঙুর কমলা আপেল তরমুজ পেয়ারা এবং দেশি জাতীয় যেগুলো ফলমূল আছে সেগুলো দিতে পারেন আর শাকের মধ্যে আছে কলমি শাক পেয়ারা পাতা নিম পাতা অবশ্যই নিম পাতা ডাল সহ তাদের দিবেন কারণ নিম পাতা যে ডালটা থাকে সেই জালের উপর যে ছালটা থাকে তার কিন্তু সেই ছালগুলোকে কিন্তু মুখ দিয়ে কামড়ায় আর সেগুলো কামড়ায় কামড়ায় সেই ছালগুলো তুলতে তারা পছন্দ করে আর এটা কিন্তু পাখির জন্য অনেক ভালো এবং অনেক উপকারী আচ্ছা যাই হোক তার পাশে সজিনা পাতা বা সাজনে পাতা যে যেটা বলতে পারেন ইত্যাদি ইত্যাদি এগুলো শাক তাদের খেতে দিতে পারেন মনে রাখবেন নতুন জাতীয় যেই খাবারই আপনার বাজিগের পাখিকে দেন না কেন প্রথমে সেটি অল্প দিবেন খুব কম দিয়ে দেখবেন যদি সেগুলো অল্প খাওয়ার পর পাখির কোনো সমস্যা না হয় পাখির পেট খারাপ না হয় পাখির টয়লেট না হয় বা পাখির অন্য কোনো সমস্যা দেখা না দেয় তাহলে সেগুলো আস্তে আস্তে সেগুলোর পরিমাণ আপনারা বাড়াতে পারেন এবং নিশ্চিন্তে সেগুলো খাওয়াতে পারেন আর যদি কোনো খাবার একটু দেওয়ার পরে তার কোনো সমস্যা হয় তার পেটের সমস্যা হয় তাহলে সে খাবার আর দিবেন না তো পাখির ফলমূল বা শাকসবজির জন্য নির্দিষ্ট কোনো খাবার নেই যেগুলো আপনি খেতে পারবেন আপনার পাখিও সেগুলো খেতে পারবে আর আপনার পাখি কিন্তু সব রকম খাবার খাবে না আমার পাখি যদি আঙুর খায় আপনার পাখি কিন্তু আঙুর খেতে পারবে না আমার পাখি যদি আপেল খায় আপনার পাখি কিন্তু আপেল নাও খেতে পারে তাই যে সকল খাবার আপনার পাখিরা খাবে সে সকল খাবার আপনি দিতে পারেন ছয় নম্বর এগ ফুড এবং সফট ফুড সো এগ ফুড এবং সফট ফুড এগুলো একই ধরনের খাবার এগুলো আপনার রান্না করে বাড়িতেই তৈরি করতে হয় সো নামের দিকে খেয়াল করে আপনারা বুঝতেই পারবেন এগ ফুড হলো যে খাবারটা এগ দিয়ে তৈরি করতে হয় বা ডিম দিয়ে তৈরি করতে হয় মূলত এমন খাবার সো আমি কি করি কোয়েল পাখির ডিম সেদ্ধ করে তার খোসা সহ একদম কুচি কুচি বা একদম গুঁড়ো গুঁড়ো করে তাদের খেয়ে দিই সো ইতিপূর্বে আমি যে খাবারগুলোর কথা বলেছি সেই খাবারগুলো থেকে কিন্তু পাখিরা ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম সব কিছু পেয়ে যাবে বা ওগুলো খাবারের মধ্যে কিন্তু প্রোটিনের পরিমাণটা একটু কম আসে তাই প্রোটিনের চাহিদা পূরণ করতে আপনার এই খাবারটা দিতে হবে অর্থাৎ এগ ফুডটা দিতে হবে সো আমি যেহেতু এগ ফুড বানিয়ে দিই না শুধুমাত্র কোয়েল পাখির ডিম ভাবে কুচি কুচি করে গুঁড়ো গুঁড়ো করে খেতে দিই বাট ইউটিউবে আপনার সার্চ করে দেখে নিতে পারেন অনেক রকম ভিডিও কিন্তু ইউটিউবে আছে সেই এগ ফুড ফর্মুলার ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন অনেক রকমভাবে আপনারা খাবার কিন্তু এগ ফুড তৈরি করতে পারেন তো যাই হোক শীতের সময় আমি সাধারণত প্রতি তিন দিন অন্তর অন্তর এবং গরমের সময় প্রতি সপ্তাহে একবার কোয়েল ভাকি ডিম সেদ্ধ করে তাদের এভাবে খেতে দিই আর সফট ফুড হলো নাম শুনে আপনারা বুঝতে পারছেন নরম জাতীয় খাবার সেটি হলো চাল গম ভুট্টা ইত্যাদি সেদ্ধ করে একটু নরম করে খেতে দিতে হয় আর অবশ্যই সফট ফুডের ফর্মুলা আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন এগ ফুডের মতো অনেক ভিডিও আছে তাই এক্সট্রাভাবে আমার এখানে বলা বা এক্সট্রাভাবে এইসব ভিডিও মেক করা আসলে আমি মনে করছি না কোনো নতুন কিছু যেহেতু ইউটিউবে আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন অনেক ভালো ভালো ভিডিও আছে আবার আর পদ্ধতি আছে সফটফুড হিসাবে সেটা হলো গম এবং ভুট্টা অনেকে ভিজিয়ে রাখেন ভিজিয়ে রাখতে কিছুদিন পর সেখান থেকে ছোট ছোট চারা বাইর হতে থাকে তো এমন খাবারও কিন্তু পাখিকে দেওয়া যেতে পারে সেটাও কিন্তু খুব ভালো একটি সফট ফুড সেটা আপনারা চাইলে এভাবে চারা বাইর করে তাদের খেতে দিতে পারেন এখন আপনাদের প্রশ্ন করতে পারেন যে সফট ফুড বা এগ ফুড কেন খাওয়াবেন দেখুন প্রথমেই বলেছি অন্যান্য খাবারের মধ্যে যদিও বা অনেক উপাদান আছে কিন্তু সেগুলো খাবারের মধ্যে কিন্তু প্রোটিন নেই বললেই চলে তাই প্রোটিনের জন্য এগ ফুড অবশ্যই খাওয়াতে হবে এই এগ ফুড বা এগটা পাখিকে প্রোটিনের চাহিদা পূরণ করবে আর তাছাড়াও পাখিকে যদি আপনার নরম খাবার খাওয়ান তাহলে কিন্তু সে তা খুব ভালোভাবে হজম করতে পারে এবং খুব দ্রুত খেতে পারে আর সেগুলো কিন্তু তারা ইয়াম করে খেতে পারে সেগুলো তাদের কাছে ইয়াম্মি একটি খাবার আর তাই এই খাবারগুলো পাহিকে ছোটো থেকে আপনার অভ্যস্ত করতে হবে কারণ এই খাবারগুলো কিন্তু অনেক হেলদি সো এই খাবারগুলোতে তাদের হেলথ তো ভালো থাকবেই আবার তারা যখন বড় হবে যখন তাদের বাবু হবে অনেক সময় তারা আট থেকে দশটা বাচ্চা দেয় তখন যদি এমন নরম খাবার তাদের দেন তাহলে তারা কিন্তু এই খাবারগুলো দ্রুত খেতে পারে তাড়াতাড়ি খেতে পারে এবং তাড়াতাড়ি এগুলো হজমও করতে পারে আর তখন বাচ্চাদেরও কিন্তু তারা এগুলো খাবার বেশি খাওয়াতে পারে বাট আপনি যদি এই সিট খাওয়ান এই দানাদার খাবার খাওয়ান তাদের এই খাবারগুলো খেতে অনেক সময় লাগবে এবং পেটের মধ্যে সেগুলো প্রসেস করতেও কিন্তু তাদের অনেক সময় লাগবে এই জন্য দেখা যায় বড়ো বড়ো যেগুলো বাচ্চা আছে তারা সবার আগে বেশি বেশি খেয়ে তাড়াতাড়ি বড়ো হতে থাকে আর ছোটো যেগুলো বাচ্চা আছে তারা কিন্তু খুব কম খাবার পায় তারা দ্রুত বৃদ্ধি পেতে পারে না এবং অনেক সময় তারা মারাও যায় তাই এমনভাবে ছোটোবেলা থেকে সফট ফুড খাওয়ানোর অভ্যাস করলে সকল বাচ্চারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ খেতে পারবে তার বাবা মা তাদের খাওয়াতে পারবে এই জন্য ছোটোবেলা থেকে এই সফট ফুড বা এই নরম জাতীয় খাবারগুলো তাদের খাওয়ানো অভ্যস্ত করতে হবে সাত নম্বর পানি এবং স্যালাইন দিনে দুবার তাদের পানি অন্তত বদল করে দিতে হবে গরমের সময় মাঝে মাঝে তাকে ডাবের পানি খেতে দিতে পারেন এবং গরমের সময় আমাদের দেশে কিন্তু তরমুজও পাওয়া যায় সো যখন বাসায় নিজের জন্য তরমুজ খাওয়ার জন্য আনবেন তখন পাখিদেরও কিন্তু তরমুজ খেতে দিতে পারে বাট লক্ষ্য রাখবেন তরমুজ কিন্তু ঠান্ডা জাতীয় একটি খাবার বেশি খাওয়াবেন না একটু কম খেতে দিবেন নয়তো পাখি কিন্তু ঠান্ডা লাগতে পারে আর অবশ্যই গরমের সময় রেগুলার তাকে ভেট স্যালাইন খেতে দেবেন সো মানুষের যেই স্যালাইন পাওয়া যায় যেরকম ওর্ড সেলাইন এন যেগুলোই বলেন এই স্যালাইনগুলো তাদের না খাওয়ানোটাই উত্তম তাদের ভেট সেলাইন খাওয়াতে হবে আর ঠান্ডার সময় মাঝে মাঝে খাওয়াতে পারেন যে এক সপ্তাহ পর পর বা দুই সপ্তাহ পর পর এভাবে খাওয়াতে পারেন অবশ্যই সেই স্যালাইনটা মানুষের হবে না ভেট সেলাইন হবে সো কোনো ভেটের দোকানে গিয়ে বলবেন যে পাখিকে আমি স্যালাইন খাওয়াবো তাহলে তারা দিয়ে দেবে আট নম্বর ঔষধ দেখুন মুরগি কবুতর কোয়েল পাখি এগুলোকে কিন্তু অনেক সময় আপনার মানুষের ওষুধ যেগুলো আছে সেগুলো খেতে দিতে পারেন কিন্তু আপনার বাজিগার পাখিকে কোনো সময় মানুষের ওষুধ একটু হলেও কম পরিমাণ হলেও খাওয়ানো যাবে না তবে এদেরকে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে পারেন আর ফেসবুকে বাজিগার ট্রিটমেন্টের উপরে অনেকগুলো গ্রুপ আছে তারা খুব ভালো প্রেসক্রাইব করতে পারে আপনার ছেলে সার্চ করে সেগুলো গ্রুপগুলো বাহির করে নেবেন সেগুলোর সঙ্গে অ্যাড হয়ে যাবেন আর আপনার পাখিদের কোনো অসুখ হলে সঙ্গে সঙ্গে সেই গ্রুপগুলোতে পোস্ট করবেন তাহলে কিন্তু তারা ভালো রিপ্লো দেয় আর না জেনে কোনো সময় বাজিগেরকে কোনো রকম মেডিসিন খাওয়াবেন না কারণ ওষুধটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু সে আপনাকে সময় দেবে না সে কিন্তু সাথে সাথে মারা যাবে তাই বাজিগার পাখিকে যে কোনো ওষুধ খাওয়ানোর সময় খুব সাবধানে থাকবেন নয়তো বুঝতে পারছেন পরিণাম কি হতে পারে আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফিজ